मंगल मंगल्ये शिव सर्वार्थ साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्ते। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই না, এখনও চাঁদ ওঠেনি, কারণ এখনও তো দুপুর, কিন্তু রাত্রিবেলা ডেফিনেটলি উঠবে চাঁদ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি তেলেঙ্গা বাগানের পুজো মণ্ডপে, আর আমার সাথে আছেন তাপসদা। তাপসদার থেকে জিজ্ঞেস করে নেবো, তাপসদা, কততম বছরে আপনাদের এই পুজো কমিটি পড়লো এবার? আমাদের এই পুজো পড়লো 46তম বর্ষ। বাঁশবাগান হলে কিন্তু এখানকার কনসেপ্ট কলাবো, তাই তো তাপসদা? একটু যদি এক লাইনে বলেন। আমাদের কনসেপ্ট হচ্ছে কলাবো, তার কারণ হচ্ছে আমরা সবাই জানি যে গণেশের বউ কলাবউ, কিন্তু আদৌ কথাটা ঠিক সত্যি না, সেটাকেই আমরা প্রমাণিত করতে চাই এখানে। কলাবউ হতে গেলে নটা গাছের পাতা লাগে, যেটাকে আমরা নবপত্রিকা বলে থাকি। সেই নটা গাছকে আমরা ইনস্টল করবো, আর নটা গাছ পুজো হবে। সেই গাছের নামগুলো আপনাদের একটা লিফলেট দিচ্ছে, ওর মধ্যে লেখা আছে। বাদ বাকিটা আমাদের যিনি থিমার আছে ওনার কাছ থেকে শুনে নিন, আমার থেকে অনেক ভালো বলতে পারবেন উনি। দাদা, একটু যদি বলেন আপনাদের থিমের পিছনে কার মাথা? আমাদের থিমের পেছনে যার মাথা বা যার ভূমিকা, তিনি হচ্ছেন কৃষ্ণপ্রিয় দাশগুপ্ত, আমার সামনেই আছেন, আপনি পেয়ে যাবেন তাকে। আর প্রতিমা রূপ কে দিয়েছেন? প্রতিমা রূপ দিচ্ছেন প্রদীপ রুদ্রপাল, মনবাসী রুদ্রপালের পুত্র, তো উনি বরাবর আমাদের এখানে প্রতিমা করে থাকেন, তো প্রদীপ রুদ্রপালই রূপ দিয়েছে। এই মুহূর্তে আমি আছি কৃষ্ণদার সাথে। কৃষ্ণদার থেকে সরাসরি এবার আমি জেনে নেব যে আমাদের থিম মানে তেলেঙ্গা বাগানের থিম কিন্তু কলাবো, কিন্তু এত বাঁশবাগানের মধ্যে এটা কেন? দাদা যদি বলেন আমাদের। আপনি যদি লাইন ড্রয়িং করেন, সেটা তো হাতে ব্রাশ থাকলো বা তুলি থাকলো, পেন থাকলো বা পেন্সিল থাকলো, যাই থাকলো, লাইন লাইন তুলছেন তো। আমার এটা একটা পেন্টিংয়ের ক্যানভাস, আমি লাইনটা তুলছি এই বাঁশগুলো দিয়ে। এটা বাঁশবাগান, এটা লাইনস। এবার আমি বলছি ফার্টিলিটির কথা, তা ফার্টিলিটিটা আমি ডিগিং করছি অ্যাকচুয়ালি, ওরে এই যে বার করে দিলাম লাইনটা, এই যে ফার্টাইল হলো, সেইটাই এই লাইনগুলো, এই এইটাই বিষয়টা। এটা বাসটা স্ট্রেট যায় সেই জন্য এটা ব্যবহার করা হয়েছে। একদম যেভাবে আমি লাইন টানতাম ব্যালেন্স দেখে, এদিকে একটা লাগবে, দুটো লাইন লাগবে, আমি ওখানে গিয়ে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যেদিকে দরকার সেখানে বললাম দুটো গর্ত খোল, আবার দুটো বাস পুঁতে দিলাম। এই 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 করে এটা লাইন করে আমি এই ফোর্স, লাইনস অফ ফোর্স, এই ফোর্সটাকে ধরার চেষ্টা করছি। মানে এক কথায় যদি বলি তাহলে মণ্ডপটা এবার কিন্তু ক্যানভাস রূপে। মণ্ডপটা সবসময়ই এটা আমার কাছে ক্যানভাসই, কেননা এটা আপনি যদি ছোট করে দেখেন তাহলে বুঝতে পারবেন কোথায় কোন জায়গাটা লাগে। এবার এই যে লাগলো যেই জায়গাটা, যেই জিনিসটা যেখানে, এটা একটা খুব অ্যাবস্ট্রাক্ট কথা হচ্ছে, কিন্তু আমার যেই জায়গা যেইখানটায় যে জিনিসটা দরকার হয় সেইখানটায় ওইটা যে আমি লাগাচ্ছি, ওইটা একটা ওই 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 প্রেক্ষাপটটাই ক্যানভাসটা। এবার কালারে আমি ওই জায়গাটা ভরলাম, ওইখানে আমি কেন লাল রংটা দিলাম, ওই যে কোনো রং দিতে পারতাম। আমি চোখ ছোটো করে দেখলাম ওখানে একটা লাল ডিমান্ড করে, আমি একটু লাল লাগালাম, ওই ফাঁক দিয়ে ওই জায়গাটা বেরোবে, ওইখানে একটু চোখ দেখলাম ওই একটা হলুদ বেরোলে ভালো হয়, আমি ওইখানটা ওইটা দিলাম, এই এই এইটাই। আর এবার কৃষ্ণদা আপনার থেকে সরাসরি জেনে নেব যে মায়ের যে নটা রূপ, নটা গাছের রূপে আমরা পুজো করছি, সেটি কী কী? নটা রূপ অ্যাকচুয়ালি আমি একটা কথা দিয়ে এইটা বলতে শুরু করি, আসলে আমি পরিবেশবিদ নই, আমি খুব ভালোভাবে বলতে চাই কথাটা। সবাই চায় এনভায়রনমেন্টটা ভালো থাকুক, ফার্টাইল থাকুক পৃথিবী, আমিও চাই, হয়তো সবাই চায় কোট আনকোট হয়তো, কিন্তু ওই বইমেলা ময়দানে হবে না কোথায় হবে আমার তা নিয়ে বিশেষ কিছু আমার যায় আসে না, এটা হলেই হলো। ঘটনাটা হলো যে আমি একটা জিনিস রিকালেক্ট করছি, সেটা হলো 5,500-6,000 বছর আগে আপনি যদি প্রাচীন সভ্যতাগুলো দেখেন সবাই গাছের পুজো করতো, আমাদের ভারতবর্ষ বৃক্ষ পূজা ছিল। এই সূত্র ধরেই যদি কলাবউটাকে আপনি ডিকনস্ট্রাক্ট করেন, নটা গাছ বেরোবে। সেই নটা গাছ হলো ধরুন কলা গাছ, কচু গাছ, হলুদ গাছ, জয়ন্তী গাছ, বেল গাছ, ডালিম গাছ, অশোক গাছ, ধান গাছ আর মান কচু। এবার প্রত্যেকটা গাছের একজন অধিষ্ঠাত্রী দেবী আছে, কলা গাছের ব্রহ্মাণী, কচু গাছের কালী, হলুদ গাছে দুর্গা নিজে, জয়ন্তীতে কার্তিকী, বেল গাছে শিবানী, ডালিম গাছে রক্তদন্তিকা, অশোক গাছে শোকরোহিতা, ধান গাছে মহালক্ষ্মী আর মানকচুতে চামুণ্ডা। এই নটা গাছ এই এখানে রাখবো, এই নটা গাছের আলাদা আলাদা করে মন্ত্র আছে, সেই মন্ত্রে এই নটা গাছের পুজো প্রপারলি পুজো হবে। এই এইটা বার করে দেখানোর উদ্দেশ্য এইটুকুই যে এই যে কলাবউ দুর্গাপূজার সময় নবপত্রিকা স্নান করানো হচ্ছে, তারপরে দুর্গা নিয়ে এত মাতামাতি, সেই সময় আমাদের খেয়াল থাকে না যে আমরা অ্যাকচুয়ালি নটা গাছকে এককালে পুজো করা হতো নবদুর্গা রূপে।
মূর্তি দরকার হতো না তখন। তো মানে তুমি যদি প্রকৃতিটা পরিবেশটা ঠিক রাখিস তার ওখানেই কানেক্ট করতে পারা যায়, সেইটা আমি মনে করাতে চাই না, আন্ডারলাইনও করাতে চাই না। আমি জাস্ট প্লেন সামনে তুলে ধরলাম, যদি আপনার ইচ্ছা হয় বুঝলেন, না বুঝলেন আমার কিছু করার নাই। আর দূর যেহেতু বিষয়টা কলকাতা শহরের মধ্যে, আপনি খেয়াল করলে দেখতে পাবেন এখানে সব চৌহদ্দিগুলো চৌকো চৌকো, মানে শহরের যা ই স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল, এরকম মেট্রোপলিটন, এটা তো ফোক আর্টে থাকে না, ফলে এখানে কোনো ফোক লোক ওইসবের গল্প নাই। আর দূর এবার কলকাতা শহরটার একটা কিন্তু ফোক আর্ট আছে, 18th century বটতলা উটকাটের, এটা কলকাতারই বলতে পারেন আপনি, চিতপুরে ওইটা তৈরি হওয়া, সেই উটকাট পেন্টিংয়ে দুর্গা যেমনভাবে ছিল ওইভাবেই মাটি দিয়ে তৈরি হচ্ছে, সেমি রিলিফে মালটা বেরোচ্ছে, পুরোনো দিনের ওই মনোক্রোমাটিক একটা কালার থাকবে, দুর্গাটা ওইভাবে থাকবে, আর এই জল টল রইল এইসব। ছোট্ট করে যদি আমি বলি, যেটুকু আমি বুঝেছি, অ্যাবস্ট্রাক্ট পেন্টিং বা একটি পেন্টারের রূপে কিন্তু পাবেন আমাদের তেলেঙ্গা বাগানের এই পুজো মণ্ডপ। সিটি কেবিলের সকল দর্শকদের বা সিটি চ্যানেলের সকল দর্শকদের কিভাবে আপ্যায়ন করে নেবেন আমাদের তেলেঙ্গা বাগানের এই পুজো মণ্ডপ, সেটাই জানবো দাদার থেকে। দাদা, কিভাবে আপ্যায়ন করবেন আমাদের দর্শকদের? সিটি কেবিল থেকে যারা আসছেন বা অগণিত দর্শক যারা আসছেন, প্রথমেই তেলেঙ্গা বাগানের মুখে আসছেন এবং এসে আমাদের দেখতে পারবেন যে দুপাশে সুরক্ষিত পুজোর যে সমস্ত ইনস্টল করা আছে সেগুলো দেখতে পাবে, এবং তাদের দর্শক সুরক্ষার জন্য যা যা করণীয় দরকার, আমরা পানীয় জল থেকে শুরু করে মেডিসিন ট্রিটমেন্ট এগুলো সমস্ত কিছুই রাখছি, এবং অ্যাম্বুলেন্সও থাকছে, যদি কেউ কোনো অসুস্থ বোধ করে তাকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকছে, পানীয় জলের ব্যবস্থা থাকছে, এবং এই যাতে আগুন না লাগে তার জন্য যে যে উপকরণগুলো ব্যবহার করা দরকার সেগুলো থাকছে। মূলত দর্শক সুরক্ষা আমাদের একটা দায়িত্ব, তাকে সেই দায়িত্ব পালন করতেই হবে। সিটি কেবিলের মারফত যিনি যারা প্রচার হচ্ছে সেখানে প্রচুর দর্শনার্থী আসছে এবং তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের, এবং যতটা দায়িত্ব পালন করার আমরা করব। 100% সিকিউরিটি কিন্তু গ্যারেন্টেড আমাদের এই প্যান্ডেলে, মানে তেলেঙ্গা বাগানে। তাই দেখে নিই এইবার সরাসরি কিভাবে ওনারা করবেন সেলিব্রেশন যখন ওনারা জিতে নেবেন সেরা আপ্যায়ন অ্যাওয়ার্ড 2011। সিটি সেরা আপ্যায়ন জিতবে কে? তেলেঙ্গা বাগান যাওয়ার আমার কে?